Hello everybody, welcome to my channel ELT and Academic Care. My name is Rita Dotto and today's lesson we will see exclamatory sentence structure 1. In this structure we will be able to know the use of how in full details, and this is most important structure for new learners. So who are the new learners here? Watch this video. I think you can find the best solution in my video. I will discuss it very shortly and to easy way. To audience, ekhane apnara khub shohojei bujhte parben exclamatory sentence structure 1 er how diye kibhabe exclamatory sentence toiri kora jay. To how diye amra খুব সহজে এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করা শিখব। যারা সেন্টেন্সে সম্পর্কে বেসিক আছেন, মানে একটু দুর্বল আছেন, তাদের জন্য মূলত এই ক্লাসটি। তো বিয়ার্স, এখানে আপনারা খুব সহজেই কিন্তু জানতে পারবেন হাউ দিয়ে কীভাবে এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করা যায়। তো অল্প কিছু সময় লাগবে, আপনারা ভিডিওটি, মানে আমার ক্লাসটি ধৈর্য সহকারে দেখুন। আর যারা এই মুহূর্তে আমার ক্লাসটি এখন দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো ভিউয়ার্স, এখন আমরা শুরু করব এক্সক্লেমেটরি সেন্টেন্সে স্ট্রাকচার 1 এর হাউ দিয়ে কিভাবে সেন্টেন্স মেকিং করা যায়। তো এটা হচ্ছে আমাদের সেন্টেন্স পার্ট 22 ক্লাস, মানে 22 নম্বর ক্লাস হচ্ছে এটি আমাদের। সো বিয়ার্স, এখানে আমরা আরেকবারও বিষয়টি ক্লিয়ার হয়নি এক্সক্লেমেটরি সেন্টেন্সের উপর, যে আসলে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি। যদিও আমি এক্সক্লেমেটরি সেন্টেন্সের সংজ্ঞা সম্পর্কে এবং তার বিস্তারিত সম্পর্কে এর আগের ও আমি আলোচনা করেছি, তো আপনারা যারা এখনও আমার আগের ক্লাসগুলো দেখেননি তারা ফিরে যেয়ে সেখানে দেখে নিতে পারেন। তো বিয়ার্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে বিস্ময়, আবেগ, আনন্দ, দুঃখ ইত্যাদি প্রকাশ করা। তো বিস্ময় বলতে আমরা যখন বিস্মিত হই অথবা আশ্চর্য হই কোনো বিষয়ে, সেটা হচ্ছে বিস্ময়। আর আবেগ হচ্ছে কি, আমাদের ভিতরে যে মনের কথাবার্তাগুলো প্রকাশ করার মাধ্যমটা, মানে আমাদের আবেগ বলে মনে করি, সেটাই হচ্ছে আবেগ। আনন্দ, হাসি, উল্লাস, এগুলো আমরা আনন্দ বলে মনে করি। দুঃখ, এটা তো বোঝার অপেক্ষা রাখে না, দুঃখ, কষ্ট ইত্যাদি প্রকাশ করা মাধ্যমটাই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা প্রকাশ করে থাকি। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে এগুলো প্রকাশ করারও কিন্তু কতগুলো মাধ্যম আছে, যেগুলোর মাধ্যমে আমরা অথবা যে নিয়মগুলোর মাধ্যমে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা জানতে পারি, বুঝতে পারি, শিখতে পারি। সো এই বিষয়গুলো সম্পর্কে আমি কতগুলো ওয়ার্ডও কিন্তু এর আগের ক্লাসে, মানে এর আগের পর্বে আমি আলোচনা করে রেখেছি, আপনারা ওই ক্লাসটিও দেখে নিতে পারেন। ওই ক্লাসটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই জিনিসটাও কিন্তু আমি গত ক্লাসে আলোচনা করেছি, দেখেন এখানে আমি যে এক্সক্লেমেশন মার্ক শুড বি রিটেন আফটার অ্যান এক্সক্লেমেশন, মানে এক্সক্লেমেশন ব্যবহার করার পরপরই কিন্তু, মানে এক্সক্লেমেশন বলতে যেমন ওয়াও, হোয়াট, হ্যাঁ, হাউ, এইগুলো ব্যবহার করার পরেই কিন্তু আপনারা এই যে এক্সক্লেমেশন যে মার্কটি আছে, এই মার্কটি আপনারা ব্যবহার করতে হবে, যে চিহ্নটি, এই যে বিয়ার্স, এই চিহ্নটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। তারপর এক্সক্লেমেশন মার্ক ইজ কল্ড এক্সক্লেমেশন পয়েন্ট ইন আমেরিকান ইংলিশ। তো আমেরিকান ইংলিশে এক্সক্লেমেশন মার্ককে এক্সক্লেমেশন পয়েন্ট বলে বিয়ার্স। সো এই জিনিসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে চলে আসুন
যে স্ট্রাকচারটি নিয়ে আমি এখন আলোচনা করব, স্ট্রাকচারটি সম্পর্কে। তো আমরা স্ট্রাকচারটি এখন জানি যে স্ট্রাকচারটি আসলে কি। আজকের স্ট্রাকচারটি হচ্ছে হাউ প্লাস অ্যাডজেক্টিভ, বা আমরা ব্যবহার করতে পারি অ্যাডভার্ব প্লাস এক্সটেনশন। হ্যাঁ, তারপরে আমরা ব্যবহার করব আশ্চর্যসূচক চিহ্ন। তো এখানের মূল বিষয় হচ্ছে এই তিনটি। হ্যাঁ, হাউ এর সাথে কখনো কখনো অ্যাডজেক্টিভ বসবে, আবার কখনো কখনো কি বসবে, কখনো কখনো অ্যাডভার্ব বসবে। সো হাউ এর সাথে আপনারা অ্যাডজেক্টিভ বসাবেন, নয়তো অ্যাডভার্ব বসাবেন। তাহলে চলুন কিছু এক্সাম্পল দিয়ে খুব সহজেই জেনে নেই যে কি করে হাউ দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে হয়। তো দেখুন, আগে আমরা ছোটো ছোটো বিষয় সম্পর্কে কিছু জানি, যে ছোটোগুলো আর কি, মানে ধরুন যে হাউ, হ্যাঁ হাউ হ্যাপি, হ্যাঁ হাউ হ্যাপি, হ্যাঁ। তো হাউ হ্যাপি বলতে আমরা বুঝি কি, কত সুখী, কত সুখী। তো তারপরে আসেন ধরেন হাউ হাউ নাইস, হাউ নাইস, কত সুন্দর, কত সুন্দর। সো দেখেন, এখানে আমি কিন্তু হাউ এর পরে কিন্তু অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি। হাউ হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ, হাউ নাইস হচ্ছে, এখানে নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ। সো হাওয়ার পরে আমি এখানে দুইটাতেই কিন্তু অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি। তারপর তিন নম্বরে আসুন, হাউ হাউ ফাস্ট, কত দ্রুত, এখানে দ্রুত শব্দটি কিন্তু অ্যাডভার্ব। হ্যাঁ, দ্রুত শব্দটি হচ্ছে কি, অ্যাডভার্ব। সো হাউ ফাস্ট, যখন আমরা এসএমএসটি মানে পূর্ণ সেন্টেন্স হিসেবে করব, তখন বুঝতে পারবেন যে এই যে এটা যে ফার্স্টটা যে অ্যাডজেক্টিভ, মানে অ্যাকচুয়ালভাবে যে এটা অ্যাডজেক্টিভ, মানে এটা আপনারা বুঝতে পারবেন যে হাউ ফাস্ট যে অ্যাডজেক্টিভ। তারপরে আসুন চার নম্বরে, হাউ ডিফিকাল্ট, কত কঠিন, হাউ ডিফিকাল্ট হচ্ছে কি, কত কঠিন। সো এটাও কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সের হাউ দিয়ে। তারপরে আসুন পাঁচ নম্বরে, হাউ টল, হাউ টল, কত লম্বা, কত লম্বা। সো কত লম্বা হচ্ছে কি, হাউ টল, কত লম্বা। ছয় নম্বরে চল আসুন, হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল। সো এখানে কিন্তু আমি ব্যবহার করেছি একটা অ্যাডজেক্টিভ, যে হাউ বিউটিফুল, কত সুন্দর, কত সুন্দর। সাত নম্বরে আসুন, যে সাত নম্বরে বিষয়টি হচ্ছে কি, হাউ বিগ, কত বড়, হাউ বিগ কি, কত বড়। তারপরে আসুন এখানে হাউ ফাস্ট, হাউ ফাস্ট, সরি আমরা হাউ ফাস্ট ব্যবহার করেছি উপরে, এখন আমরা দিতে পারি হাউ ওয়েল, হাউ ওয়েল দিতে পারি, যে কত ভালো, কত ভালো। তারপরে আমরা ব্যবহার করতে পারি হাউ স্লো, হাউ স্লো, এটা আমরা ব্যবহার করতে পারি। তো এইগুলো আসলে যে ছোটো ছোটো ব্যবহারগুলো, যে আমরা যে হাউ প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যে ব্যবহারটি, এই ব্যবহারটি আমরা দেখেছি। এখন আমরা আপনাদেরকে আমি দেখাবো মানে কীভাবে পূর্ণ সেন্টেন্স করা যায়, মানে পূর্ণ সেন্টেন্স করা যায় সেই বিষয়টা সম্পর্কে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন আমরা দেখি পরেগুলো, পূর্ণ সেন্টেন্সগুলো আর কি।
তো এখানে আমরা ব্যবহার করতে যে হাউ হ্যাপি আর দে লিভিং, তারা কত মানে এখানে কিন্তু আমরা হ্যাপি সুখী মানে আনন্দ এগুলো বলতে পারি, মানে হ্যাপি আনন্দ সুখী এগুলো বলা যায়। সো হাউ হ্যাপি আর দে লিভিং, এর মানে হচ্ছে কি তারা মানে কত আনন্দের সহিত বসবাস করতেছে অথবা করছে, তারা কত আনন্দের সহিত বসবাস করতেছে অথবা তারা কত আনন্দের সহিত বসবাস করছে, এই জিনিসটির ক্ষেত্রে কী হবে, হাউ হ্যাপি আর দে লিভিং। তো আমরা কিন্তু স্ট্রাকচারটির মতো করেছি যে হাওয়ার পরে আমরা অ্যাডজেক্টিভ বসিয়েছি, তারপরে কিন্তু এক্সটেনশন বসিয়েছি, দেন এক্সক্লেমেশন যে মার্কটি আছে এক্সক্লেমেশন মার্কটি আমরা কিন্তু বসিয়েছি, যে এক্সক্লেমেশন মার্কটা হচ্ছে এই যে এটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক, এটি না দিলে কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে না। সো এই বিষয়টার উপর আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর আসুন হাউ নাইস ইউ আর, আপনি কত সুন্দর, সো কত সুন্দর হচ্ছে কি হাউ নাইস, হাউ নাইস কি কত সুন্দর, সো হাউ প্লাস অ্যাডজেক্টিভ তারপর কি এক্সটেনশন দেন আমরা এক্সক্লেমেশন মার্কটি ব্যবহার করেছি, আর এটার অর্থ দাঁড়ায় কি আপনি কত সুন্দর, তুমি কত সুন্দর। সো এই অর্থে কি, এই অর্থে হাউ নাইস ইউ আর। তিন নম্বরে চলে আসুন হাউ হাউ ফাস্ট হি রানস, হাউ ফাস্ট হচ্ছে কি কত দ্রুত, সো এখানে আমি লিখেছি কি হাউ ফাস্ট হি রানস, সে কত দ্রুত দৌড়ায়, সে কত দ্রুত দৌড়ায়। তো এটা হচ্ছে কি হাওয়ার পরে আমরা যে দ্রুত দৌড়াচ্ছে সে কীভাবে দৌড়াচ্ছে, দ্রুত দৌড়াচ্ছে, এখানে কিন্তু আমি যে হাওয়ার পরে কিন্তু আমি অ্যাডজেক্টিভ ব্যবহার করিনি, আমি হাওয়ার পরে কী ব্যবহার করলাম, হাওয়ার পরে আমরা অ্যাডভার্ব ব্যবহার করলাম, যে ফার্স্ট হচ্ছে কি অ্যাডভার্ব, সো হাউ ব্যবহার করার পর আমরা অ্যাডভার্ব ব্যবহার করেছি, দেন এক্সটেনশন ব্যবহার করেছি মানে সাবজেক্ট এখানে যে অবজেক্ট এগুলো আমরা ব্যবহার করেছি, দেন আমরা কি করেছি এক্সক্লেমেশন মার্কটি ব্যবহার করেছে। সো এই হচ্ছে হাউ ফাস্ট হি রানস, এর অর্থ কি সে কত দ্রুত দৌড়ায়। হাউ ডিফিকাল্ট আমরা ব্যবহার করবো এখন, হাউ ডিফিকাল্ট যে হাউ ডিফিকাল্ট কত কঠিন, কত কঠিন, এখন আমরা হাউ ডিফিকাল্ট দিয়ে আমরা কীভাবে করতে পারি, হাউ ডিফিকাল্ট কোয়েশ্চেন দিতে পারে, যে পরীক্ষার মধ্যে আমরা কোয়েশ্চেন আসে না মানে প্রশ্ন আসে না, প্রশ্ন যদি কঠিন হয় আমরা কী বলি যে হাউ ডিফিকাল্ট কোয়েশ্চেন ইট ইস, তো এটা অর্থ কী দ্বারা যে এটা কত কঠিন প্রশ্ন, এটা কত কঠিন প্রশ্ন, যে স্যার কত কঠিন প্রশ্ন করেছে আমাদের জন্য, সো এক্ষেত্রে আমরা কী বলতে পারি যে হাউ ডিফিকাল্ট কোয়েশ্চেন ইট ইস, সো এক্ষেত্রে আপনারা বলবেন হাউ ডিফিকাল্ট কোয়েশ্চেন ইট ইস। তো এই হচ্ছে হাউ দিয়ে কীভাবে সেন্টেন্স মেকিং করা যায়, এগুলো কিন্তু খুবই সিম্পল বিয়ার্স, আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এগুলো সম্পর্কে জানতে পারবেন। তাহলে আসুন পাঁচ নম্বরে হাউ রং আমরা দিতে পারি, হাউ রং, হ্যাঁ হাউ রং মানে কত ভুল, কত ভুল, সো হাউ রং হচ্ছে কত ভুল, সো হাউ দিয়ে আমরা পরপরে কি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ব্যবহার করবো আমরা তো জানি, সো হাউ রং দিলাম, তারপর কি আমরা দিতে পারি যে আমি এখানে ব্যবহার করলাম ধরেন আমি হাউ রং দিয়ে আই ওয়াজ দিলাম, হাউ রং আই ওয়াজ দিলাম, সো হাউ রং আই ওয়াজ এটা অর্থ দ্বারা যে আমি কত ভুল করেছিলাম, সো এটা অর্থ কী দ্বারাই হাউ রং কত ভুল, সো আমি কত ভুল করেছিলাম কী হবে হাউ রং আই ওয়াজ। তারপর আসুন ছয় নম্বরে হাউ টল, সো কত লম্বা, কত লম্বা, হাউ টল শি ইজ, সে কি কত লম্বা, সে কত লম্বা, সে কত লম্বা, এটা ব্যবহার করার জন্য মানে একটু আপনার ভাবভঙ্গিটা খুব জোরালোভাবে প্রকাশ করার জন্য এখানে আপনি বলতে পারেন যে হাউ টল শি ইজ, সে কত লম্বা, সে ব্যাপারটা মানে সেই ব্যাপারটা আপনারা
করতে পারেন। তো সাত নম্বরটা হচ্ছে হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল, কত সুন্দর। হ্যাঁ, হাউ বিউটিফুল কি, কত সুন্দর। সো আমরা যদি হাউ বিউটিফুললি আমরা অ্যাডভার্ব ব্যবহার করে ফেললাম, বিউটিফুল থেকে বিউটিফুললি ব্যবহার করে ফেললাম, সো এটা হয়ে গেল কি অ্যাডভার্ব। সো হাউ বিউটিফুললি হচ্ছে কি এখানে, মানে বিউটিফুল ওটা হচ্ছে অ্যাডভার্ব, আর হাউ বিউটিফুললি আর হাউ বিউটিফুল, সো হাউ বিউটিফুল কথাটা ছিল কত সুন্দর, আর হাউ বিউটিফুললি সি দেখেন এখানে সিংস, তো এর অর্থ দাঁড়ায় কি সে কত সুন্দর করে গান করে, সে কত সুন্দর করে গান করে, সে কি করে গান করে, কিভাবে খুব সুন্দর করে, তাই না। সো কত সুন্দর করে হলে কি হাউ বিউটিফুললি সি সিংস, সো এ কথাটা কি সে কত সুন্দর করে গান করে, তো সে কিভাবে গান করে, সুন্দরভাবে গান করে। আচ্ছা সুন্দরভাবে ইংলিশটা কি বিউটিফুললি, সো বিউটিফুললি এখানে মানে বুঝাচ্ছে কি অ্যাডভার্ব। সো এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে যে অ্যাডজেক্টিভের ব্যাপারে এবং অ্যাডভার্বের ব্যাপারে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনটি অ্যাডজেক্টিভ কোনটি অ্যাডভার্ব সে বিষয়ে খেয়াল রাখতে হবে। আর যেহেতু আমি এখন সেন্টেন্সের ক্লাসগুলো নিয়ে আলোচনা করেছি, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য সব ক্লাস নিয়ে আসব। আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা ক্লাসগুলো কীরকম বুঝতে পারতেছেন, কোনো সমস্যা হচ্ছে কিনা সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমাকে ইন্সপায়ার করবেন যাতে আমি আরও বেশি ক্লাস নিয়ে আপনাদের সাথে আসতে পারি, মানে আপনাদের সামনে আসতে পারি। তারপর সেন্টেন্সটা হচ্ছে কি এইট নাম্বার সেন্টেন্সটি, আপনারা এখন দেখবেন যে এইট নাম্বার সেন্টেন্সটি কীভাবে করবেন, যে হাউ বিগ দিয়ে আমরা করি, এখান থেকে হচ্ছে হাউ বিগ, যে কত বড়। হ্যাঁ, হাউ বিগ তো আমরা জানি যে কত বড়, সো হাউ বিগ আমরা যে এটা দিতে পারি হাউ বিগ হিজ ইয়ার্স আর। হ্যাঁ, তো আমরা এখানে বলতে পারি যে তার কান দুইটি অথবা কানগুলো কত বড়। হ্যাঁ, তার কান দুটি কি কত বড়, সো বিষয়টা কিন্তু একটা হাসির বিষয় ইয়ার্স। সো তারপরও এই সেন্টেন্সটি কিন্তু মানে একটা ইন্টারেস্টিং, সো আমরা বলতে পারি যে হাউ বিগ হিজ ইয়ার্স আর, তো তার কান দুটি মানে কানগুলো কত বড়। তারপরে চলে আসুন নাম্বার নাইন, হাউ ডিফিকাল্ট ইট ইস। হ্যাঁ, আমরা ডিফিকাল্ট দিয়ে আবার আরেকটু করলাম যে হাউ ডিফিকাল্ট ইট ইস, সো কত কঠিন, কত কঠিন থেকে আমরা কি করলাম যে এটা কত কঠিন, এটা কত কঠিন, সো এটা কত কঠিন হলে হাউ ডিফিকাল্ট ইট ইস, আই থিঙ্ক ইউ গট ইট। তো দশ নাম্বারটা চলে আসেন হাউ, সরি হাউ ডিফিকাল্ট দিয়ে আমরা আরো একটা করি, ডিফিকাল্ট দিস কোশ্চেন্স, দিস কোশ্চেন্স, তো হাউ ডিফিকাল্ট দিস কোশ্চেন্স আমরা এখানে সেন্টেন্সটি সম্পূর্ণ না, তো হাউ ডিফিকাল্ট দিস কোশ্চেন্স, কোশ্চেন্স এখানে কি বোঝাচ্ছে সিঙ্গুলার না প্লুরাল, যেহেতু কোশ্চেন হচ্ছে প্রশ্ন এখানে একটি বোঝাচ্ছে মানে সিঙ্গুলার বোঝাচ্ছে, আর কোশ্চেন্স হয়ে গেলে কি হবে প্লুরাল হয়ে যাবে, তো আমরা কিন্তু এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে সিঙ্গুলার এবং প্লুরাল বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। একটু আগে আপনারা দেখতে পেলেন যে আমি কিন্তু আশ্চর্যবোধক চিহ্নটি মানে বিস্ময়সূচক যে চিহ্নটি অর্থাৎ এক্সক্লেমেশন যে মার্কটি অথবা আপনি বলতে পারেন যে এক্সক্লেমেশন পয়েন্ট যেটাকে আমেরিকান ইংলিশে বলা হয়, এটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, সো এটি দেওয়াতে কিন্তু মানে সেন্টেন্সটি কিন্তু ফুলফিল হয় নাই যেহেতু আমরা এখানে সিঙ্গুলার প্লুরাল কিন্তু প্রকাশ করি নাই, সো এখানে আর দিতে হবে, কি দিতে হবে আর দিতে হবে, সো এখন গিয়ে এটা হচ্ছে একটা কমপ্লিট এক্সক্লেমেটরি সেন্টেন্স, মানে হাওয়ের মাধ্যমে এটি কমপ্লিট হয়েছে মানে পরিপূর্ণ হয়েছে, সো হাউ ডিফিকাল্ট দিস কোশ্চেন্স আর দিতে হবে, তো এই প্রশ্নগুলি কত কঠিন। আপনারা খেয়াল করেছেন যে এর আগে আমি কিন্তু ডিফিকাল্ট বিষয়টি আলোচনা করেছি সিঙ্গুলারের মাধ্যমে, এখন আমি মানে বুঝিয়ে দিলাম যে প্লোরালের মাধ্যমে, সো সিঙ্গুলার এবং প্লোরালের বিষয়টি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে মানে আপনাদের নলেজে রাখতে হবে, তা নাহলে কিন্তু এটি ভুল হয়ে যাবে পিওর্স, সো বি কেয়ারফুল। তারপর চলে আসুন এগারো নম্বরে, সো আই কান্ট, আমি অনুবাদ এখন করতেছি আর একটু বড় করে, আই কান্ট বিলিভ
I can't believe how fast they got there. তো এখানে আমরা কি ব্যবহার করছি দেখেন, প্রথমেই কিন্তু আমরা সাবজেক্ট ব্যবহার করে ফেলেছি, তারপর এখানে মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি। হ্যাঁ, তো এখানে একটা জিনিস আপনারা খেয়াল করুন যে আই ক্যান্ট বিলিভ, পরে যদি আপনারা হাউ দিয়ে করতে চান মানে মধ্যবর্তী কোনো জায়গায়, তো আপনারা এটাও ব্যবহার করতে পারবেন যে আই ক্যান্ট বিলিভ মানে আমি বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, হাউ ফাস্ট দে গট দেয়ার, যে তারা কত দ্রুত সেখানে পৌঁছেছে, আমি বিশ্বাস করতে পারছি না তারা কত দ্রুত সেখানে পৌঁছেছে। তো সে তারা দৌড়ে অনেক তাড়াতাড়ি ওই জায়গায় চলে গেল, তো আপনি মানে নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছেন না যে এটা কি করে সম্ভব। হ্যাঁ, তো এই জিনিসটার ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে নিজের ক্ষেত্রে যে আই ক্যান্ট বিলিভ হাউ ফাস্ট দে গট দেয়ার, এর অর্থটা কি যে আমি বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, দে তো এখানে জানি যে আর তারা, তো এখানে আমরা বলতে পারি তারা কত দ্রুত সেখানে পৌঁছেছে, আমি বিশ্বাস করতে পারছি না। তো এর অর্থে কি হবে, আই ক্যান্ট বিলিভ হাউ ফাস্ট দে গট দেয়ার। তারপর চলো আসুন 12 নম্বরে, হাউ ওয়েল হি হাউ ওয়েল হি লিসেন্স, সো হাউ ওয়েল হি লিসেন্স। তো আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় অবশ্যই ভার্বের সাথে এস বাই ইএস হয়, সো এই জন্য আমি হি সাথে দেখেন এখানে লিসেন আছে, সো লিসেন শব্দটির সাথে আমি কিন্তু এস সংযুক্ত করেছি। তো আপনারা অবশ্যই সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় অবশ্যই ভার্বের সাথে এস বাই ইএস সংযুক্ত করবেন, তা নাহলে কিন্তু এটি ভুল। তো হাউ ওয়েল কি কত ভালো, সো হাউ ওয়েল হি লিসেন্স, দেখুন আপনারা পারেন কিনা, হাউ ওয়েল হি লিসেন্স। তো আমি বলে দিচ্ছি হাউ ওয়েল হি লিসেন্স, সে কত ভালো শুনছে, সে কত ভালো শুনছে, এই কথাটি দিয়ে কি হবে হাউ ওয়েল হি লিসেন্স। তারপরে চলে আসুন নাম্বার 13-তে, যে এখানে কি ব্যবহার করা যায় দেখেন, সো এখানে আমরা বলতে পারি হাউ হাউ স্লো দিতে পারে, হ্যাঁ স্লো দে আর, হাউ স্লো দে আর, তো তারা কত ধীর, তারা কত ধীর, তো হাউ স্লো থেকে কত ধীর মানে আস্তে আস্তে যায়, হ্যাঁ আস্তে আস্তে হাঁটে, এই ক্ষেত্রে আপনারা দিতে পারেন, অথবা কাজে তারা অলস, এখানে আপনি বলতে পারেন কি হাউ স্লো, এখানে আপনি হাউ স্লো দে আর ব্যবহার করতে পারেন, আপনার সিঙ্গল রেখাতে ব্যবহার করতে পারেন যে হাউ স্লো, হ্যাঁ হি ইজ, তো সিঙ্গুলারটা কি ইজ দিতে হবে, প্লোরালটা কি দিতে হবে, আর দিতে হবে। তো এই বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন, সাবজেক্ট মানে থার্ড পার্সন সিঙ্গল নাম্বার হলে এখানে কি ব্যবহার করতে হয়, তারপর সাবজেক্ট থার্ড পার্সন প্লোরাল হলে কি ব্যবহার করতে হয়, তারপর সাবজেক্ট এখানে মানে যে সাবজেক্টের বিষয়টি এটি গেল, তারপর আপনারা হাউ সাথে এজিটিভ ব্যবহার করলে এখানে আপনারা অ্যাডভার্ব একই সাথে ব্যবহার করতে পারবেন না, তারপর আপনারা যদি অ্যাডভার্ব ব্যবহার করেন এর সাথে আপনারা এজিটিভ ব্যবহার করতে পারবেন না, সো যে কোনো একটি ব্যবহার করতে হবে, হয় এজিটিভ নয়তো কি অ্যাডভার্ব, সো এখানে স্লো কিন্তু অ্যাডভার্ব, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তারপরে চলে আসুন হাউ ভেরি দিতে পারি আমরা, হাউ ভেরি বিউটিফুল, হাউ ভেরি বিউটিফুল, হ্যাঁ দিতে পারি, ইউ আর দিতে পারি, ইউ আর, যে তুমি কি, তুমি কত সুন্দর, হাউ ভেরি বিউটিফুল ইউ আর, তো ভেরি বিউটিফুল দিয়ে এখানে তাকে আরও বেশি মানে সুন্দর করার ক্ষেত্রে এখানে আমরা বলতে পারি যে হাউ ভেরি বিউটিফুল ইউ আর, সো বিউটিফুল আমরা বলি, আমরা এখানে ব্যবহার করতে পারি যে ভেরি বিউটিফুল, সো সেন্টেন্সটি আরও সুন্দর দেখায়, সো এই জিনিসটাতে আপনারা
খেয়াল রাখতে হবে। আর এখানে আমরা কি করতে পারি, আবার এখানে আমরা এটাকে সিঙ্গুলার করতে পারি, সিঙ্গুলার করতে পারি, হাউ ভেরি বিউটিফুল, হ্যাঁ দিতে পারে সি ইস। তো এই জিনিসটা হচ্ছে কি যে সিঙ্গুলার প্লোরালের ক্ষেত্রে। এবং এখানে খেয়াল করছেন যে এখানে সেকেন্ড পার্সন, ইউ কিন্তু সেকেন্ড পার্সন, এখানে কিন্তু তোমরা বোঝাচ্ছে না, এখানে তুমি বোঝাচ্ছে। সো সেকেন্ড পার্সনের সাথেও কিন্তু এখানে আর হবে। তো এই বিষয়গুলো সম্পর্কে আমি বিস্তারিত পরে আলোচনা করব অন্য ক্লাসে। সো এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন যে হাওয়ার পরে অবশ্যই আপনারা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ব্যবহার করবেন। তো আশা করি আপনারা এই ক্লাসটি সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন অবশ্যই আমার ক্লাসটি মানে আমার ভিডিওটিতে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের পরিবারের সাথে, আপনাদের বন্ধুদের সাথে। তো ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।